শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ইমাম হোসেন স্যার তোমাদেরকে রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সরকারকেও আমি ধন্যবাদ জানাই যেহেতু আমাদের আসলে অমিক্রণ তথা এটা একটা মহামারী এই সময় সরকার একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করে তোমাদের উপকার করার চেষ্টা করেছে সেজন্য সরকারকেও ধন্যবাদ আর তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমরা এই বিজ্ঞান বিষয়টা অত্যন্ত জটিল পদার্থবিজ্ঞান এটা একটু ভালো করে দেখাশোনা করতে হয় আজকে আমি যে ক্লাসটি করব এই ক্লাসটি আসলে আমরা গত ক্লাসে কিছু থিওরি নিয়ে আলোচনা করছিলাম যেমন পরন্ত বস্তুর কতগুলো সূত্র নিয়ে আমরা আলোচনা করছি বিভব শক্তি নিয়ে আলোচনা করছি গতিশক্তি নিয়ে আলোচনা করেছি তারই আলোকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তা আমরা যে আসলে পরন্ত পড়ন্ত বস্তুর সূত্রগুলোকে আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো আমাদের কী ছিল পড়ন্ত বস্তুর বেলায় তাই না আর হল নিক্ষিপ্ত বস্তু তো পরন্ত বস্তুর বেলায় যে সমীকরণগুলো ছিল ক্ষেত্রে সমীকরণ যেমন এক নম্বর ছিল কি ভি ইকোয়াল টু ইউ প্লাস জিটি দুই নম্বর ছিল ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ তিন নম্বর ছিল আমাদের টু ইউটি প্লাস হাফ জি এই তিনটে সূত্র আমাদের ছিল পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই তিনটে সূত্র জেনেছি আবার যেহেতু এরা নিচের দিকে পড়ে তাই চিহ্নগুলো আমরা কি দেখেছি প্লাস অর্থাৎ অভিকশ স্তরণের পক্ষে অভিকশ স্তরণ সাধারণত নিচের দিকে কাজ করে সেই যেগুলো প্লাস ছিল কিন্তু যখন আমরা নিক্ষেপ করি কোনো বস্তুকে তখন সেক্ষেত্রে আমরা সমীকরণগুলো লিখব এক নম্বর হ্যাঁ এগুলো নিক্ষিপ্ত বস্তুর বেলায় ভি টু কী হবে ইউ মাইনাস আর দুই নম্বর যেটা ছিল ভি স্কোয়ার এটা হবে যে ইস্কোয়ার মাইনাস টুয়েলভ জি এইচ অনুরূপভাবে তিন নম্বর যে শ্রুতি ছিল সেটা হবে এইসিক টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই এখন একটা হলো পলন্ত বস্তুর ক্ষেত্রে আর হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণ দুইটা আমরা খুব ভালো করে এই সমীকরণ তিনটা ভালো করে আমাদের প্রতস্থ করতে হবে সবাই ভালো করে মুখস্থ করে নেবে এবং জিনিসটা বুঝবে আর এই সূত্র উপর ভিত্তি করে আমরা কিছু গাণিতিক সমীক সমীকরণ গাণিতিক সমস্যার সমাধান করব যেমন ঢাকা বোর্ড দু হাজার পনেরো একটা প্রশ্ন এসেছিল আমরা এটা আজকে একটু সলিউশন করব প্রশ্নটা ছিল এরকম ঢাকা বোর্ড দু হাজার পনেরো যে প্রশ্নটা এসেছিলো সেখানে ছিল ভূমি থেকে একশো বিশ মিটার উচ্চতায় ভূমি থেকে দশ মিটার উচ্চতা উচ্চতা থাকা ভূমি থেকে একটা প্রশ্ন আর কি ভূমি থেকে কয় মিটার দশ মিটার উঁচুতে থাকা কয় মিটার উঁচুতে থাকা দশ মিটার উঁচুতে থাকা জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ভরের একটি বস্তু জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ভরের একটি বস্তু হুম একটি বস্তু একটি বস্তু একটি আম ধরো একটি আম বিতছুত করার জন্য একটি আম হলো ধরো এটা একটা আম আম বৃন্ত বৃন্তচ্যুত করার জন্য করার জন্য একটি ছেলে বারো মিটার পার সেকেন্ড ব্যাগে একটি ছেলে টুয়েলভ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি ঢিল ছোড়ল হুম ব্যাগে একটি ঢিল ছোড়ল ঢিল ছোড়ল এখন এখানে আমাকে যেহেতু ক খ হ্যাঁ গ চারটা প্রশ্ন হবে আমাদের তো কতে যে প্রশ্নটা আসছে সেটা হল তারা দিয়েছে গসন কাকে বলে আসলে গসন কাকে বলে এই জিনিসটা তোমরা অবশ্যই বোঝার কথা একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে তখন উভয়ের গতির স্পর্শতলে যে একটা বাধার সৃষ্টি হয় হুম সেটাকে আমরা কি বলবো গসন বলবো যেমন তুমি তোমার দুই হাতের তালু গসন করো এটা তো একটা গসন আবার একটা টেবিলের উপর দিয়ে যদি একটা বই তুমি নেও এটা বা যে কোনো একটা ভারী বস্তুকে নেও তখন এর সাথে টেবিলে কি হয় এটা ঘর্ষণ হয় তাইলে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে তখন উভয়ের গতির স্পর্শতলে এক ধরনের বাধার সৃষ্টি হয় বা বিপরীত ধর্মী একটা বলের সৃষ্টি হয় এটা নামই হলে আমরা কি বলবো গর্শন বল। খ নম্বর প্রশ্ন জড়তা কী বলতে জড়তা বলতে কী বোঝায় এটা ছিল খ নম্বর প্রশ্ন আসলে আমাদের প্রথম সাপ্রে বা দ্বিতীয় দ্বিতীয় সাপ্রাহে আমরা এই প্রশ্নটা পড়েছিলাম যে জড়তা কি। আমরা তো জানি যে প্রত্যেকটা বস্তু যে যে অবস্থানে আসলে আসলে সেই অবস্থানে থাকতে চায় বস্তুর এই যে থাকতে চাওয়ার ধর্ম বা প্রবণতা এটাকে আমরা কি বলি জড়তা বলি যেমন ধরো একটা ফ্যান সেটা ধরো অন সুইচ অন করার পরে এটা চলতে থাকে কিন্তু যখন আমরা অফ করি তখনও সে কিছুক্ষণ চলে কারণ কি সে তার পূর্বের অবস্থাটা অর্থাৎ গতিশীল অবস্থা ধরে রাখতে চায় আর এই যে ধরে রাখতে চায় এটি হলো কি জড়তা আর এই জড়তা ছিল কয় প্রকার দুই প্রকার একটা গতি জড়তা একটা হলো স্থিতি জড়তা তাহলে জড়তা কয় প্রকার এটা আমাদের জানা হয়ে গেলো জড়তা হচ্ছে দুই প্রকার একটা স্থিতি জড়তা একটা গতি জড়তা আর জড়তাকে সেটা আবারও বলতেছি প্রত্যেকটা বস্তুই যে যে অবস্থানে আসে সে সেই অবস্থান ধরে রাখতে চায় বস্তুর এই ধরে রাখার যে ধর্মটা হুম বা অবস্থা অপরিবর্তিত রাখার যে ধর্মটা এটা হলো কি জড়তা এবার আমরা যেটা গান্ধিতিক সমস্যা আমরা ঝুলন্ত অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করো এই গ নম্বর যে প্রশ্নটা ঝুলন্ত অবস্থায় আমটির বিভব শক্তি আমাদের মেন ছিল গান্ধিতিক সমস্যা গ নম্বর প্রশ্ন ঝুলন্ত জুলন্ত আমটির বিভব শক্তি ঝুলন্ত আমটির কী শক্তি বিভব শক্তি কথা তাহলে এখন তুমি চিন্তা করো এখানে কী শক্তি চাইছে আমার কাছে বিভব শক্তি তো আমরা এর আগে তো পড়ে আসছি যে বিভব শক্তি কী শক্তি কী আসলে বিভব শক্তি মানে হচ্ছে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে যখন অন্য কোনো অবস্থায় আনা হয় তখন বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে আমরা কী বলি বিভব শক্তি বলি আর এখানে আমাকে যে উদ্দীপকে বলা হয়েছে কথা বা হ্যাঁ এখানে দেখো দশ মিটার উঁচু তাহলে বস্তুরা কত মিটার বা হুম ভর একটি আমটা কত মিটার উঁচুতে আছে দশ মিটার উঁচুতে আসে তাহলে দেখো এটা এইসের মান তাই না নিশ্চয়ই এইসের মান তোমরা বলবে আবার এই বস্তুটা বা যে আমটা তার ভরটা হলে কত জিরো পয়েন্ট টু ফাইভ কেজি তো তোমরা সবত জানো যে ভর হচ্ছে কি এম তাহলে মান মানটা তুমি পেয়ে গেলাম একটি আম তাকে ফেলে দেওয়ার জন্য একটি বারো মিটার হুম একটি ছেলে এখানে ছেলে অবশ্যই চারে লিখতে ভুলে গেছে এখানে ছেলে হবে একটি ছেলে এই বারো মিটার পার সেকেন্ড ব্যাগে সে কী করছে একটা ঢিল ছড়ল এখন বিভব শক্তি নিয়ে করতে গিয়ে তোমরা জানো বিভব শক্তির একটা সূত্র আছে সুন্দর একটা সূত্র আছে সেটা হলো ইপি ইকুয়াল টু এম এস বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় অথবা বি দ্বারা প্রকাশ করা আর ইপি ইকুয়াল টু এম এস তাহলে তুমি এখন দেখবা এমের মান আছে কি না হ্যাঁ তারপরে এস এর মান আছে কি না জির মান তো আমরা সবাই জানি অবশ্যই জানি তোমরা সবাই জানো জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রথমে তুমি এই অঙ্কটা করতে গিয়ে কী লিখবা দেওয়া আছে দেওয়া কি আস কী কী দেওয়া আছে দেখো বস্তু আমটির ভর ভর এম এই এমের মানটা কত দেখো জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ঠিক আছে আবার অভিকষ তরণ যেটা অভিকর্ষ তরণ এই অভিকর্ষ তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় জির মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার কেক সেকেন্ড স্কোয়ার আর দেখো এখানে উচ্চতা মানে আমটি কত মিটার উচ্চতা আছে দশ মিটার তাহলে উচ্চতা এস এসে সময় হলো টেন মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তুমি আমটির হ্যাঁ ভরা মান পাইলা তারপরে জির মান পাইলা এসের মান পাইলা তোমাকে বার হবে বিভব শক্তি সেই বিভব শক্তি এটাকে আমরা কি দ্বারা ফোকাস করি বিভব শক্তি নিশ্চয়ই ইপি দ্বারা ফোকাস করি তাই না পোটেন্সিয়াল এনার্জি এই বিভবশক্তির মান আমাকে বের করতে হবে তো মনে রাখবা জেডার মান বের করতে সরাসরি যদি সূত্র থাকে তাহলে তো আরও সহজ এখানে ইপি এর সরাসরি সূত্র হলে কি এম জি এইচ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খেয়াল করো বিভব শক্তির সূত্র কি এম জিএস তো লিখবা আমরা জানি কি জানি বিভব শক্তি বিভব শক্তি ইপি ইকুয়াল টু কি এম জি এইচ এই এম জি এইচ এটা হলো বিভব শক্তির সূত্র এখন তুমি মানগুলো বসিয়ে দেবে সেখানে মানগুলো কী কী আছে দেখো এম এর মান আছে জিরো পয়েন্ট টু ফাইভ আবার জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এস এর মান কত দশ আচ্ছা তাহলে এখন এই সংখ্যাগুলো গুণ করো হুম তো গুণ করে যে সংখ্যাটা পাবে তোমরা গুণ করে দেখবা যে এখানে 24.5, ফোর পয়েন্ট ফাইভ টুয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টুয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ কি জুল আমরা জানি যেই শক্তি হোক তার একক হচ্ছে কি জুল তাহলে বিভূত শক্তির অঙ্কটা এখানে একটা সহজ একটা অঙ্ক তারা দিয়েছে আমাদেরকে সূত্র হচ্ছে এম জিএইচ সরাসরি সূত্র এখানে কোনো পেছানোর কিছুই নেই সরাসরি সূত্র এসে গেছে এম জিএইচ এম এর মান জিরো পয়েন্ট টু ফাইভ আর জির মান নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান দশ এই সব কিছু সবগুলো গুণ করে আমরা টুয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ কি জুল পেয়ে গেছে এখন দেখো তাহলে উক্ত গণিতের বা উক্ত সমস্যাটির সমাধান করতে গিয়ে বা আমরা বিভূষিক পরিমাণ কত বলছি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ জুল এটা একটা সহজ একটা অঙ্ক এখন তোমরা নিশ্চয়টা বুঝতে পারছো এটা না বোঝার কিছুই নেই এটা সহজ আছে তবে সূত্রে তোমাদের মুখোশ থাকতে হবে যে বিভূষ ইফিকুল কি এম জি এইচ এবার দেখো বড় ঘতে আমাদের যে অঙ্কটার কথা বলা হয়েছে বড় ঘ যেটা আচ্ছা ঘ আর কি ঘতে বলছে যে ছেলেটির পক্ষে আমটি বিন্দুচ্যুত করা সম্ভব হবে কি গান্ধীতিক যুক্তির মাধ্যমে দেখো আমটা আছে কত মিটার উচ্চতায় দশ মিটার উচ্চতায় তাই না এখন ছেলেটা ঢিল মারছে হ্যাঁ আর আমরা বড়ো ছিল জিরো পয়েন্ট টু ফাইভ কেজি আবার এখানে দেখা যায় সে কত মিটার ব্যাগে বারো মিটার ব্যাগে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু এখানে ডিলটারকে নিক্ষিপ করছে সে ডিলটার আদি ব্যাগ দেওয়া আছে কত বারো মিটার পার সেকেন্ড এখন আমি যদি এই বারো মিটার পার সেকেন্ডে সে ডিলটার নিক্ষেপ করলো ডিলটা যদি ঠিকই তোমার হ্যাঁ দশ মিটারের থেকে বেশি উচ্চতায় উঠে বা তার সমান ওঠে তাহলে অবশ্যই আমটা বিনতেচ্যুত হবে বা হয়ে যাবে আর যদি তার থেকে কম উচ্চতা উঠে তাহলে সে আমটা কি হবে না বিনতেচ্যুত হবে না তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে আমার কি করতে হবে উচ্চতায় এসের মানটা বের করে আনতে হবে শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো আমার আমটা আছে কত মিটার উচ্চতা দশ মিটার উচ্চতা তো আমি যে ডিলটা নিক্ষেপ করব। এই ডিলটা যদি দশ মিটারের সমান ওঠে তা সেটা অবশ্যই পড়ে যাবে অথবা দশ মিটারের থেকে যদি বেশি উপরে উঠে তাহলে পড়ে যাবে যেহেতু উচ্চতা এসের মান দশের বেশি কিন্তু যদি এর থেকে কম উপরে উঠে তাহলে তো আমার কাছে বা আমার মধ্যে ডিলটা লাগবেই না সে কীভাবে আমটা পড়বে এক্ষেত্রে পড়া সম্ভব নয় তাহলে আমার বুঝতে হবে যে এখানে আমি উচ্চতা এসের মানটা বের করতে হবে আর এই এসের মান বের করতে আমি যে ডেটাগুলো এখানে দেওয়া আছে যেমন প্রথমে আমি এখানে কার মান পাচ্ছি আদি মান তাহলে ডিলটির আদি ব্যাগ ডিলটির আগে দিয়ে লিখে নিবা দেওয়া আছে সুন্দরভাবে লিখিয়ে নিবা দেওয়া আছে আদি ব্যাগ ইউ আদি ব্যাগ সবচেয়ে সবসময় প্রকাশ করে ইউগল টু টুয়েলভ মিটার পার সেকেন্ড ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো হ্যাঁ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাগ সর্বোচ্চ ব্যাগ ভি ইকাল টু কি জিরো মিটার পা সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড আবার অবিকশ তরণ তরণ জি ইকোয়াল টু এটা আমরা তো জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু আমি উচ্চতার মানটা বের করব কারণ সে কত মিটার উচ্চতা উঠছে সেটা আমার জানতে হবে এই অঙ্কটি করতে গিয়ে উচ্চতার মান আমার অবশ্যই দরকার কারণ উচ্চতার মানটা এর উপর নির্ভরশীল হবে যেহেতু আমরা কি নিচে পড়বে কি পড়বে না এটা উচ্চতা এসের মান জানলে সেটা সম্ভব হবে তাহলে আমি লিখব যে উচ্চতা এইচ ইকল টু এখন আমরা জানি তোমরা খেয়াল করো এখানে দেখো তুমি ইউর মান পাইলা আদিবেগ ইউর মানটা পাইলা হ্যাঁ ভির মান পাইলা জির মান পাইলা এসে মান তাহলে এই চারটা প্রতীকের সম্বন্ধে আমরা যেই সমীকরণটা ব্যবহার করতে পারি সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াই জি যেহেতু মাইনাস হবে যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুবেলায় অভিজ্ঞতা জির মানটা নেগেটিভ এই জন্য এখানে মাইনাস চিহ্ন হবে যেহেতু বিকশ্য বলের বিরুদ্ধে তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা দেখো এখানে আমরা এইস মানটা বের করতে হবে তবে এখানে ভির মান তো জিরো তাহলে জিরো স্কোয়ার আর ইউর মান আমরা পেয়েছি কত টুয়েলভ হুম তাহলে টুয়েলভ স্কোয়ার মাইনাস টু ইন্টু জি জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু কি এইচ এখন দেখো জিরো ইকোয়াল টু জিরোকে বর্গ হলে কী হয় জিরো আর একে বর্গ হলে কত হয় একশো চুয়াল্লিশ মাইনাস এটা হচ্ছে উনিশ দশমিক কত ছয় এইচ শিক্ষার্থী বন্ধুরা দেখো হিসাব আমরা ভুল করলে হবে না তাইলে আমরা যদি এসকে দিয়ে নিয়ে আসি উনিশ পয়েন্ট উনিশ দশমিক ছয় এইচ ইকল টু ওয়ান ফর্টি ফোর তাহলে এখান থেকে আমার এই মানটা কী বেরিয়ে আসবে কার্বানটা বেরিয়ে আসতেছে এই মানটা তাইলে বা এইস ইকল টু তোমরা জানো শখ সবসময় কোথায় যায় নিচে যায় তাহলে উনিশ দশমিক ছয় কোথায় যাবে নিচে আর একশো চুয়াল্লিশ যাবে কোথায় উপরে এখন তুমি ভাগ করবে ভাগ করে দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মিটার পাওয়া গেছে এখন এখানে যে মানটা তুমি প্যাক পেয়েছ এটা কার থেকে ছোটো দশ মিটার থেকে ছোটো যেহেতু আমটি কত মিটার উচ্চতে আছে দশ মিটার উচ্চতে আছে তো সেই তুলনায় আমি যে ডিলটা নিক্ষেপ করেছি এটা কত মিটার উপর উঠলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মিটার তাহলে অবশ্যই যেহেতু এখানে এই উচ্চতাটা কম আর ওটা উপরে দশ মিটার উচ্চতায় আছে অবশ্যই ডিলটা ওখানে লাগবে না ফলে আমটি কি বৃন্দচ্যুত হবে না তাহলে আমি শেষ কথাটা কি লিখতে পারি যেহেতু আমটি দশ মিটার উচ্চতায় আছে কিন্তু আমি যে ডিলটি নিক্ষেপ করেছি সেটা সেভেন পয়েন্ট থ্রি মিটার উচ্চতা উঠলো এক্ষেত্রে আমটি ডিলটি আমটিকে ছুতে পারবে না ফলে সে বিদ্যুৎচ্যুত হবে না আশা করি তোমরা এই অঙ্কটা ইনশাল্লাহ ক্লিয়ার বুঝতে পেরেছ এবং তোমরা অনেকেই উপকৃত হবে যদি এই অঙ্কটার দিকে তাকাও ইনশাআল্লাহ আশা করি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে চতুর্থ অধ্যায়ে সেখানে কিছু অঙ্ক আমরা দেখেছি যে যে বিভব শক্তি গতিশক্তি বা ওই যে দক্ষতা কর্মদক্ষতা এই ধরনের কিছু অঙ্ক আমরা দেখেছি আমরা দেখি এরম দুই একটা অঙ্ক আমরা করতে পারি কি না যেমন এখানে একটা অঙ্ক আছে আমাদের হুম যেমন এখানে বরিশাল বোর্ড দুই হাজার সতেরো একটা অঙ্ক আসছে একটি ইঞ্জিন প্রতি মিনিটে দুশো লিটার পানি একটি ইঞ্জিন প্রতি মিনিটে একটি ইঞ্জিন প্রতি মিনিটে দুইশো লিটার দুইশো লিটার পানি দুইশো লিটার পানি আঠারো মিটার উঁচুতে আঠারো মিটার উঁচুতে আঠারো মিটার উঁচুতে হুম দালানের ছাদে দালানের ছাদে হুম ছাদে তুলতে সক্ষম তুলতে সক্ষম আচ্ছা তুলতে কি সকম যার কর্মদক্ষতা সেভেন্টি পার্সেন্ট যার কর্মদক্ষতা কর্মদক্ষতা সেভেন্টি পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে যেখানে চারটা প্রশ্ন ক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের যে পেসকালের সূত্রটি কি এটা তোমরা অবশ্যই জানার কথা কারণ আবদ্ধ পাত্রে তরল বা বায়ু পদার্থে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছুমাত্র না কমে তরল পদার্থের সব দিকে কী হয় সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রে গায়ে লম্বভাবে ক্রিয়া করে এই শুধু তোমরা মুখস্থ করে নিবা এটা তোমাদের জন্য খুব দরকার কিন্তু খতে যে প্রশ্নটা আসছে কোনো বস্তুর বিভব শক্তি হুম জুল বলতে কি বোঝায় কোনো বস্তুর বিভব শক্তি বিভব শক্তি বিভব শক্তি জুল বলতে কি বুঝায় শিক্ষার্থী বন্ধুরা দেখা জিনিস এখানে কোনো বস্তুর বিভব শক্তি সার্জুল বলতে কি বোঝায় এখন বিভব শক্তি মানে তোমার তো এর আগে জেনে আসছো যে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে সে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হলো বিভব শক্তি তাহলে কোনো বস্তুর বিভব শক্তি সার্জুল বলতে আমরা কী বুঝবো নিচে বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুটি মোট জুল পরিমাণ কাজ করতে পারে আবার বলছি কোনো বস্তুকে যদি আমরা একটা স্বাভাবিক অবস্থান থেকে হ্যাঁ অন্য কোনো অবস্থান আনি তাহলে সে সারজুল কাজ করার সামর্থ্য অর্জন করবে অথবা যদি আমি উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেই তাহলে সে সর্বনিম্ন অবস্থা যখন পৌঁছে যাবে তখন সেখানে আর শক্তিটা কী হবে সম্পূর্ণভাবে গতিশক্তি রূপান্তর হবে অর্থাৎ এখানে সম্পূর্ণ বিভবশক্তিটা সারজুল গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ বিভব শক্তি পুরোপুরি ষাট জুল গতিশক্তিতে রূপান্তরিত হবে এটা লিখলে আমাদের হয়ে যাবে কিন্তু আমাদের ছোট ছোটোগত যে প্রশ্নটা আসে সেটা হলো আমাদের যে এখানে বলা হয়েছে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করতে বলছে তো ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করতে গিয়ে আমাদের যে ডেটাগুলো এখানে দেওয়া আছে যেমন দেওয়া আছে এখানে আমি তো ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করব ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো তাই না তো এখানে আমি কী কী ডেটা পাইছি যেমন প্রতি মিনিট তার মানে এটা সময়ের মান তাহলে আমি লিখবো দেওয়া আছে যে সময় টু টু কয় মিনিট এক মিনিট তার মানে কত সেকেন্ড ষাট সেকেন্ড এটা আমি পেয়ে গেলাম আর এখানে দেখো দুশো লিটার পানি তার মানে ভর অ্যাম টু কত দুশো লিটার তাহলে ভর অ্যাম টু হ্যাঁ দুশো লিটার তার মানে কি দুইশো কেজি তাহলে আমি এর মানও পেলাম আর উচ্চতা এটা আমি লিখি নেই উচ্চতা এই থিগোলটু কথা পাইছ আঠারো মিটার তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো তুমি তীর মান পাইলা এর মান পাইলা এর মান পাইলা কি কি মান পাইলা তীর মান হুম তারপরে ভরের মানও পাইলা উচ্চতা এসের মানও পাইলা আর অবিকশ স্তরণের মান অবিকস স্তরণ তরণ জি 9.8 টু নাইন পয়েন্ট এইট এটা আমরা জানি এটা তোমরা সবাই জানো এত মিটার পার সেকেন্ড তাহলে আমার যেহেতু ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করতে হবে তাই না তো আমরা জানি যে আবার ইঞ্জিনের কর্মদক্ষতা শর্ত ইঞ্জিনের কর্মদক্ষতা ইঞ্জিনের কর্ম দক্ষতা আচ্ছা কর্মদক্ষতা এটা বলা হয় তাহলে এটা কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট কর্মদক্ষতাকে কী বলা হয় ইটাশো সত্তর পার্সেন্ট এখন আমরা জানি যে ইঞ্জিনের কার্যকর ক্ষমতা আমরা জানি এই যে আমাদের হ্যাঁ সময়ের মান এম এর মান এর মান জির মান আমরা পেয়ে গেছি তাই না এখন আমরা জানি যে ইটা ইকুয়াল টু হ্যাঁ লভ্য কার্যকর ক্ষমতা যেটাকে আমরা বলি আমরা জানি ইঞ্জিনের লভ্য কার্যকর ক্ষমতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় বা ক্রিটা আমরা যে ইঞ্জিনের লভ্য কার্যকর ক্ষমতা হ্যাঁ এটার পিডেট বালা পিডেড ইকুয়াল টু হ্যাঁ এখানে একটা সূত্র আছে ডব্লিউ বাই টি ডব্লিউ বাই টি তাহলে এখন দেখো এখানে তুমি তো ডব্লিউ যেহেতু ডব্লিউ মানে এখানে বস্তুটা কতটুকু পানি উপরে উঠেছে অর্থাৎ বিভব শক্তি যেটা সেটাকে আমরা যদি সময় দিয়ে বাগ করি তো ডব্লিউ টু তাহলে এক্ষেত্রে কী লেখা যায় এম জিএস বাই টি এখন দেখো এখানে এম এর মান কত পেয়েছি আমরা দুশো আর জির মান নাইন পয়েন্ট এইট এসের মানটা আমরা কত পেয়েছি আঠারো আর টির মানটা কত সিক্সটি এখন তুমি এই তিনটা গুণ করে সাইড দিয়ে যদি ভাগ করো অর্থাৎ যেভাবে করো এই শূন্য শূন্য চলে যায় তিনশো কত আঠারো এগুলো যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে পাঁচ হাজার আঠশো আশি ওয়াট পাঁচ হাজার আটশো আশি ওয়াট শিক্ষার্থী বন্ধু সূত্র তার কী হলো পি ইকল টু ডব্লিউ বাই টি আর এখানে আমরা হিসাব করে কত পাঁচ হাজার আটশো আশি ওয়ার্ড ক্ষমতা কব কি ওয়ার্ড তাইলে এখানে দেখো আবার আমরা জানি আবার আমরা জানি হ্যাঁ এখানে আমরা আরেকটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে আমরা জানি ইটাইকোল টু ওই যে পি ডট বাই পি পি ডট বাই পি আচ্ছা তাইলে বা ফি টু তাহলে ইটা কোথা যাবে নিচে পিরিয়ড যাবে উপরে এখন আমরা পিরিয়ডের মান যেটা পেয়ে গেছি সেটা ছিল পাঁচ হাজার আটশোশো আশি গুণ কত একশো যেহেতু এটা শতকরা নিতে হয় আর নিচে কত হবে অবশ্যই সত্তর হবে কারণ আমাদের ইটার মান কত পার্সেন্ট ছিল সত্তর পার্সেন্ট তাইলে এখানে অবশ্যই আমরা কি করব পিরিয়ড পিরিয়ডের মান কত পাইছি পাঁচ হাজার আষ্টশো আশি আর যেহেতু এখানে আমাদের কত পার্সেন্ট ছিল সত্তর পার্সেন্ট তো সত্তর পার্সেন্ট একশো বাসো সত্তর সেটা উল্টি গেছে এখন আমরা এখানে এই শূন্য এই শূন্য কাটা দেবো আর এটা দিয়ে এটা গুণ করে পাঁচ হাজার আষ্টশো পাঁচশো অষ্টআশি লোক আটটা শূন্য বাই সেভেন তো আমরা ভাগ করে দেখা যায় কত পাচ্ছি আট হাজার চারশো ওয়াট আট হাজার চারশো ওয়াট এই হলো আমার ইঞ্জিনের কেই ক্ষমতা মানে ইঞ্জিটিউ যে ক্ষমতা আমি দিয়েছি সেটা হলো আট হাজার চারশো ওয়াট শিক্ষার্থী বন্ধুরা তাইলে আমরা এখানে যে সূত্রটা বেশি আমাদের প্রয়োজন হয়েছে সেটা হলো ইটিআই কল টু পি বাই ফি এখন এই যে ইটিআই কোল টু পি ডট বাই ফি এখানে আমরা পিডটের মানে আগে বের করে নিয়েছি পাঁচ হাজার আষ্টশো আশি আর যেহেতু ইটার মান হলো সত্তর পার্সেন্ট সেটা মানে সত্তর ভাগের একশো ভাগের সত্তর তো যেহেতু এটা নিচে এটা উলটিয়ে গেছে একশো গ্যাসের উপরে সত্তর কোথায় নিচে এখন শূন্য একটা একটা কাড়া দিয়ে আমরা একটু ভাগ করি আট হাজার সাতশো কী পেয়েছি ওয়াট পেয়েছি তাহলে এর আলোকে আমরা এখানে ইঞ্জিনের ক্ষমতা পেয়ে গেছে আবার আমার বড় কথা বলছে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা ষাট পার্সেন্ট হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় সময় কতগুণ বেশি লাগতো গান ব্যাকে এখন দেখো এখানে কর্মদক্ষতা আছে সত্তর পার্সেন্ট কিন্তু তারা বলছে যদি ষাট পার্সেন্ট হইত সেক্ষেত্রে সময়টা আমার কত লাগতো তাই না তাহলে বড় হাতে বড়ো হতে আমাকে বলা হয়েছে যদি ষাট পার্সেন্ট হয়ে যায় কর্মদক্ষতা তাই না তাহলে এক্ষেত্রে মনে করি প্রয়োজনীয় সময় কর্মদক্ষতা ষাট পার্সেন্ট হতে প্রয়োজনীয় সময় টি এবং এক্ষেত্রে এসে কার্যকর ক্ষমতা ফিডট কার্যকর ক্ষমতা পিডট হলে এখন আমরা জানি এক্ষেত্রে কী জানি আমরা জানি এখানে যে সূত্রটা আসবে সেটা আসবে কীরকম ইটে গল টু পিডট বাই ফি ইটা ইকল টু পি ডট বাই পি এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো হুম বা পি ডট ইকল টু ইটা ইন্টু পি এখন ইটা আমাদের কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাই না তাহলে হুম একশো ভাগের ষাট গুণ এখানে পরিমাণটা আমাদের কত ছিল আট হাজার সাতশো ওই যে আমরা যেটা ক্ষে গতে পেয়েছিলাম এখন দুই শূন্য দুই শূন্য কাটা যায় তাহলে এখানে আমাদের কত আসতেছে পাঁচ হাজার চল্লিশ ওয়াট পাঁচ হাজার চল্লিশ ওয়াট এখন দেখো এখানে হুম লভ্য কার্যের ক্ষমতা আমরা করতে পাইছি পাঁচ হাজার চল্লিশ ওয়াট এবার আবার পিডট ইকল টু আবার পিডট ইকল টু হুম আবার এম জি এইচ বাই টি যেহেতু আমার সময়ের মান বার করতেব বলবো এম জিএইচ বাই টি তাহলে টি কোনটু কি হচ্ছে পিরিয়ড কোথায় যাবে নিচ্ছে এম যাবে কোথায় উপরে এখন তুমি মান বসো পিরিয়ডের মান হচ্ছে আমাদের পাঁচ হাজার চল্লিশ আচ্ছা এমের মান আমরা কত জিরো পয়েন্ট তাই না জিরো পয়েন্ট এর মানটা কত সরি দুইশো কেজি মান নাইন আর আমাদের ছিল কত আঠারো মিটার তাই না প্রচুরটা ছিল কত আমাদের আঠারো মিটার তাহলে আমরা এগুলো যদি গুণ করি এরপরে এগুলো গুণ করে যদি ভাগ করি তাহলে এখানে সময় যেটা আসবে সেটা হলো সত্তর সেকেন্ড কত সেকেন্ড সত্তর সেকেন্ড সুতরাং আগে লাগতো আমাদের ষাট সেকেন্ড এখন লাগে সত্তর সেকেন্ড সুতরাং পূর্বের তুলনায় পূর্বের তুলনায় সময় বেশি লাগবে সময় সময় লাগবে সময় লাগবে লাগবেলায় আমাদের সময় লাগবে লাগবে ষাট ভাগের সত্তর এত শুনি শুনে কাটা যায় তাহলে ছয় ভাগের সাত গুণ অর্থাৎ এক দশমিক সতেরো গুণ এক দশমিক সতেরো গুণ সময় আমাদের বেশি লাগবে এই হল আমাদের এই অঙ্কের সময়ের কথা যেটা কতক্ষণ সময় বেশি লাগবে যদি কর্মদক্ষতা কমে গেছে সত্তর থেকে ষাট পর্যন্ত হয়ে গেছে তাহলে আমাদের সময়টা কতক্ষণ বেশি লাগবে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে এই ক্লাসটি আসলে দেখেছ আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো কারণ আমাদের এখানে অনেক কিছু শিক্ষণীয় রয়ে গেছে কারণ এই যে বিভব শক্তি গতিশক্তি শক্তি বা পড়ন্ত বস্তু কর্মদক্ষতা এই যে বা ক্ষমতা এইগুলো নিয়ে আমাদের পরীক্ষা অঙ্ক অবশ্যই প্রতি বছরে প্রায় আসে এখন আমরা যদি এগুলো নিয়ে ভালো বুঝি এবং ভালোভাবে শিখে নিই তাহলে পরীক্ষা আমরা সুন্দরভাবে আনসার করতে পারব। তো এই করোনাকালীন সময়ে সরকারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা স্কুলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি সবগুলি তোমাদের জন্য এবং এগুলি ইতিবাচক তোমরা ভালো করে যে এগুলো দেখো তোমরা উপকৃত হবে আর ইনশাআল্লাহ তোমরা আশা করি তোমরা উপকৃত হবে এবং এগুলো ভালো করে দেখবে যাতে করে তোমরা এসএসসি পরীক্ষা ভালো একটা করতে পারো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি ইমাম স্যার এখান থেকে বিদায় নিয়েছি তোমরা ভালো থাকো